হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে একটা র্যালির ব্যাপারে বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে বার করা হয়েছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক, স্টোরকিপার, সোলজার ট্রেডসম্যান প্রভৃতি পদে নিয়োগ করা হবে। এবং এই নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, যেটা শুরু হয়েছে 8 জুলাই 2021 থেকে এবং এটা চলবে 21 আগস্ট 2021 পর্যন্ত। এবং এই যে র্যালি হবে, সেই র্যালির ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি, সেটা এখানে বলা হয়েছে। এক্স্যাক্ট ডেটটা কবে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই র্যালিতে যোগদান করতে হলে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু একান্ত জরুরি। এবং এই সকল পদের জন্য আবেদন করতে হলে ক্যান্ডিডেটকে অষ্টম পাস বা দশম পাস বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে বিস্তারিতভাবে কী কী বলা হয়েছে। তো নোটিফিকেশানে বলা হয়েছে, এখানে এই যে র্যালি অনুষ্ঠিত হবে সেটা 24 পরগনা, নর্থ, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই সকল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। এই র্যালিটা অনুষ্ঠিত হবে RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর, ক্যান্টনমেন্টে। এবং এর জন্য যে রেজিস্ট্রেশন ডেট সেটা আমি আগেই বলেছি, 8 জুলাই থেকে শুরু হচ্ছে এবং এটা চলবে 21 আগস্ট পর্যন্ত। এবং এখানে ক্যাটাগরি, এজ, মিনিমাম ফিজিক্যাল কোয়ালিফিকেশান এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে সেগুলো সব বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। যেখানে সোলজার জেনারেল ডিউটির জন্য এখানে বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে, এবং জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 2020 থেকে 1 এপ্রিল 2004 মধ্যে। এবং এই পদের জন্য এখানে উচ্চতা দরকার 169 সেন্টিমিটার, এবং এখানে চেস্ট দরকার 77 সেন্টিমিটার, এবং তার সঙ্গে পা খোলাতে সক্ষম হতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে যেটা দরকার সেটা হচ্ছে দশম পাস হতে হবে, এবং টোটাল এগ্রিগেট গড় নাম্বার থাকতে হবে 45%, এবং প্রত্যেক সাবজেক্টে 33% করে পেয়ে থাকতে হবে। এবার এখানে সোলজার টেকনিক্যাল পদের অন্তর্গত দুটো পদের ব্যাপারে বলা রয়েছে, যেখানে সমস্ত তথ্য যেগুলো একই রকমই আছে, শুধু এখানে যোগ্যতাটা দেখে নাও। যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স নিয়ে, যেখানে মোট গড়ে 50% নম্বর পেয়ে থাকতে হবে, এবং প্রত্যেক সাবজেক্টে 40% করে পেয়ে থাকতে হবে। সোলজার টেকনিক্যালের আরও একটা পদ এখানে দেওয়া রয়েছে, যেখানে বিস্তারিত বাকি তথ্যগুলো একই আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আছে সোলজার ক্লার্ক, স্টোরকিপার। এই পদের জন্য যেটা শুধু আলাদা আছে সেটা হচ্ছে শুধু উচ্চতা, এখানে 162 সেন্টিমিটার হতে হবে, এবং এখানে যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো বিষয়ের ওপরে, এবং সেখানে মোটের ওপরে 60% মার্কস থাকতে হবে। এরপর আছে সোলজার ট্রেডসম্যান পদের জন্য, এখানে বাকি যোগ্যতা একই রকম আছে, উচ্চতা 169 সেন্টিমিটার, শুধু এখানে চেস্ট কম করে দেওয়া হয়েছে, এখানে 76 সেন্টিমিটার চেস্ট প্রয়োজন, তার সঙ্গে 5 সেন্টিমিটার ফোলাতে সক্ষম হতে হবে। যোগ্যতা 10 পাস, এবং প্রত্যেক সাবজেক্টে 33% করে নাম্বার থাকতে হবে। এবং সোলজার ট্রেডসম্যানের আর একটা পদের জন্য অষ্টম পাস হতে হবে, একই রকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে 33% মার্কস পেয়ে থাকতে হবে। এবার এখানে দেখো দেওয়া রয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য কী কী টেস্ট নেওয়া হবে এবং তার মার্কস কত করে দেওয়া হবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে, কারণ সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে যে ধাপগুলো তোমাদেরকে পার করতে হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এরপর আছে মেডিকেল টেস্ট, এবং তারপরে রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি সম্পন্ন করা হবে। এবার এখানে দেখে নাও র্যালির সময় কোন কোন ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে সেগুলো এখানে বলা হয়েছে, যেখানে অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফ, এডুকেশনাল সার্টিফিকেট সমস্ত এখানে সঙ্গে রাখতে হচ্ছে। এবং এখানে বলা হয়েছে সমস্ত কিন্তু অরিজিনাল নিতে হবে, এবং তার সঙ্গে দুটো করে অ্যাটাস্টেড ফটোকপিস কিন্তু রাখতে হবে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং এখানে দেখো আরও একটা কথা বলা হয়েছে, অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা কিন্তু র্যালির ঠিক 15 দিন আগে যে ইমেল দিয়ে তোমরা আবেদন করবে সেই ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সুতরাং একটা ইমেল কিন্তু এখানে ম্যান্ডেটরি, এই ইমেলে কিন্তু 15 দিন আগে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটা র্যালি সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশনের অফিসিয়াল নোটিফিকেশান। এই নিয়োগ সম্পর্কিত বা এই নোটিফিকেশান সম্পর্কিত তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে, তোমরা এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারো, এবং এই তথ্যটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। এই ধরনের সমস্ত ভিডিওগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।